হ্যালো, অ্যাডোবি প্রিমিয়ার প্রো এডিটর, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো ব্যবহার করে একটি ফার্গো স্টাইল ভিডিও ইফেক্ট আমরা ভিডিওতে দিতে পারবো। সাধারণত আমরা ভিডিও এডিট করতে গেলে একটি ভিডিওর পর একটি ক্লিপ ব্যবহার করে থাকি। একটি ভিডিওতে অনেকগুলো ক্লিপ দিয়ে কীভাবে আমরা একটি ভিডিও এডিট করতে পারবো এবং সেটাকে চমৎকার ইফেক্ট দিতে পারবো। চমৎকার চমৎকার সব এডিটিং শিখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। তাহলে চলুন ভিডিও শুরু করা যাক। ওকে, তাহলে সবার প্রথমে আপনাকে যেটা করতে হবে, আপনার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটি ওপেন করে নিতে হবে। আমি ব্যবহার করছি অ্যাডোবি প্রিমিয়ার প্রো সিসি 2015। আমার সফটওয়্যারটি ওপেন করার পরে ইন্টারফেসটা দেখতে কিছুটা এমন হবে। তারপরে আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদের যে ক্লিপগুলো আছে সেই ক্লিপগুলো টাইমলাইনে অ্যাড করে নিতে হবে। আমি এই তিনটা ক্লিপের ব্যবহার এই ভিডিওতে করব। এবার আমরা একটি ইফেক্ট এখানে অ্যাপ্লাই করব। সেটা করার জন্য আমরা প্রথমে চলে যাব ইফেক্টে, তারপর এখান থেকে লিনিয়ার নামে, এই যে লিনিয়ার ওয়াইপ নামে যে ইফেক্টটি দেখতে পাচ্ছেন, সেই ইফেক্টটি আমরা এখান থেকে টেনে জাস্ট তিনটাতেই অ্যাপ্লাই করে দিব। এবং অ্যাপ্লাই করা হয়ে গেলে আমরা আমাদের প্রথম ক্লিপটির কাজ শুরু করব। সেটা করার জন্য আমাদেরকে প্রথম ক্লিপটির উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে দেখুন ইফেক্ট কন্ট্রোল নামে এই অপশনটি ওপেন হবে। তারপর এখানে দেখুন এই যে লিনিয়ার ওয়াইপ নামে আমরা যে ইফেক্টটি অ্যাপ্লাই করেছি সেটা এখানে দেখাচ্ছে। তো আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ট্রানজ্যাকশন কম্পিলেশন নামে এই যে ইফেক্টটি আছে এইটাকে আমরা 0% আছে আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে নেব এবং এটাকে আমরা রিডাকশন করে 60% করে দিলাম এবং এটাকে আমরা একটু রোটেট করে দিব। সেটা করার জন্য ওয়াইপ অ্যাঙ্গেল নামে এই অপশনটি থেকে আমরা এখান থেকে রোটেট করে 140% পর্যন্ত করে দেব। এরপরে আমরা দ্বিতীয় যে ফুটেজটি আছে সেই ফুটেজটির কাজ করব। সেটা করার জন্য জাস্ট এই দ্বিতীয় ফুটেজটির উপর ক্লিক করতে হবে। তারপর আমাদের সেম জিনিসটি এখানে আসবে, আবার ট্রানজ্যাকশন কম্পিলেশন এটাকে আমরা আমাদের পজিশন অনুযায়ী বসিয়ে দিব এতটুকু থাক। তারপর এখান থেকে ওয়াইপ অ্যাঙ্গেল দিয়ে এটাকে আমরা পজিশনিং করে নিব এই পর্যন্ত, ব্যাস এনাফ। এবং তৃতীয় যে ক্লিপটি আছে সেটাকে আমরা একটু পজিশন করে নিই। তৃতীয় ক্লিপটির পজিশনিং আপাতত ঠিক আছে, এটাতে আর কিছু করা লাগবে না। তো এবার আমরা ভিডিওটি একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি কেমন দেখাচ্ছে। এবার আমরা এটাকে আরও একটু সুন্দর করার জন্য এটাতে আমরা রেক্ট্যাঙ্গেল অ্যাড করতে পারি। সেটা করার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করতে পারেন অথবা এখান থেকে এই যে নিউ আইটেমে গিয়ে এখান থেকে টাইটেলে ক্লিক করতে হবে, তারপর এখান থেকে ওকে, দেন এখান থেকে আমরা রেক্ট্যাঙ্গেল টুলসটি সিলেক্ট করে নিব। নিয়ে এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেল অ্যাড করে নিব এবং এই রেক্ট্যাঙ্গেলটি টেনে এখানে আমরা রোটেট করে এটার পজিশন অনুযায়ী বসিয়ে দিব যাতে এটা আরও সুন্দর দেখা যায়। ব্যাস, এটাকে আপনাদের পছন্দ অনুযায়ী সাইজ ছোট বড় করে নেবেন। তারপরে আমরা আরেকটি রেক্ট্যাঙ্গেলস অ্যাড করে নিই আমাদের এই পাশের ক্লিপটির জন্য। এটাকে আমরা সেম কাজটাই করব, এটাকে রোটেট করে দেব, রোটেট করে এটার পজিশন অনুযায়ী বসিয়ে দেব। আমরা চাইলে এটার কালার চেঞ্জ করে দিতে পারবো এখান থেকে, জাস্ট এটার উপর ক্লিক করে সিলেক্ট করে এখান থেকে কালার অপশনে গিয়ে এখান থেকে যে কোনো একটি কালার আমরা দিতে পারবো। কালার দিয়ে জাস্ট ওকে হিট করলে আমাদের কালারটি চেঞ্জ হয়ে যাবে, কিন্তু এখানে সাদা কালারটি খুব ভালো দেখাচ্ছে। আমরা এটাকে কেটে দিলাম, কেটে দিয়ে জাস্ট এটাকে টেনে আমরা টাইমলাইনে এনে পুরোটা মার্ক করে দিব যাতে পুরোটা এখানে দেখা যায়। এবার আমরা ভিডিওটা শুরু থেকে প্লে করে দেখি। এবার দেখুন আমাদের ভিডিওটা দেখতে কিন্তু একটু সুন্দর দেখাচ্ছে এবং একটু প্রফেশনাল টাইপ ভিডিও মনে হচ্ছে। আপনারা চাইলে অন্য আরও ইফেক্ট অ্যাপ্লাই করতে পারেন, আরও অনেকগুলো ক্লিপ দিয়ে দিতে পারেন। আমি জাস্ট একটা দিয়ে দেখালাম এবং এখানে মাল্টিপল আরও অনেকগুলো ক্লিপ ব্যবহার করে আপনারা ইফেক্টগুলো ইউজ করতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং এই ইফেক্ট অ্যাপ্লাই করে আরও নতুন নতুন ক্লিপ এডিট করুন এবং নতুন নতুন ভিডিও এডিট করতে থাকুন। অ্যাডোবি প্রিমিয়ার প্রো সংক্রান্ত নতুন নতুন এডিটিং টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হবে আগামী টিউটোরিয়ালে নতুন কোনো অ্যাডোবি প্রিমিয়ার প্রো টিপস নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।